গত দিনের থেকে তো তা মোটামুটি ভালোই আরাম বোঝা যাইতেছে। যে যেই পাশের বাটটা আরো বেশি ফুল আছে, এটা তো ফুলা কমে গেছে, এগুলা সমস্যা হবে না। আজকের ডোজটা পড়লে পুরোপুরি রূপে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাংলার কৃষি ও কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন কৃষি ও খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে এবং গবাদি পশু পালন ও তাদের চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে আমরা খামারি বাসায় আছি, মূলত তার গাভীটি ফ্রিজিয়ান গাভী, যে গাভীর মিনিমাম 10 থেকে 12 লিটার উনি দুধ ছেকেন। এবং ওনার গাভীটির গতকালকে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে থেকেই উনি যে সমস্যাটি ফেস করছে সেটি হচ্ছে ম্যাস্টাইটিস, গ্রাম্য ভাষায় যেটাকে আমরা বলি, যে ওলান ফুলে গেছে, বাট দিয়ে দুধ ঠিকমতো আসতে চায় না। মানে যেটা 10 থেকে 12 কেজির বা 15 কেজির গরু, সেখানে দেখা যায় 1 থেকে 2 কেজি দুধ আসে। তো এই রোগটি আসলেই গাভীর জন্য মারাত্মক একটি রোগ, এবং এই রোগের যদি সঠিক চিকিৎসা দেওয়া না হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাভীর বাট পর্যন্ত নষ্ট হয়ে যায়, মানে ওলান সমস্যা হয়ে যায়। তো মূলত আলহামদুলিল্লাহ আজকে আমরা যে ভিডিও করতেছি এটি ছিল আমাদের তৃতীয় দিনের ভিডিও। আমরা এর আগে দুই দিন চিকিৎসা দিয়েছিলাম। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা গাভীটিকে কী চিকিৎসা দিই দেখেন। তো আলহামদুলিল্লাহ এর আগে আমরা যে 2 দিন চিকিৎসা দিয়েছিলাম সে চিকিৎসার মাধ্যমে গাভীটা অনেকটা সুস্থ হয়ে গেছিলো। আজকে আমাদের শেষ দিন, তাই আমরা প্ল্যান করছি যে তৃতীয় দিনের দিন আমরা ভিডিওটি বানাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো যে আমরা যে গরুটাকে চিকিৎসা দিলাম দেখেন তার কতটুকু রেজাল্ট আসছে বা ফলাফল হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি যাওয়ার পর সেখানে তার বাটগুলো নাইরা চেড়ে দেখতেছিলাম, তো দেখলাম যে না, আগে যে পরিমাণ ফুল আছিল সেটা কমছে। খামারি আমাকে সাইড দিয়ে ডাক দিয়ে বললো যে ভাই, এই পাশে সামান্য একটু ফুল আছে। তো আমরা এখন গাভীটিকে চিকিৎসা দিতেছি। তো কী চিকিৎসা দিলাম, কী কী ওষুধ দিলাম, এগুলো ভিডিও শেষে গিয়ে বলবো। যদিও এই সমস্ত চিকিৎসার বিষয়ে অনলাইনে বলাটা ঠিক না, কিন্তু এটা আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমরা আমাদের চিকিৎসা তুলে ধরেছি শুধুমাত্র গরুকে সুস্থ করার খাতিরে। আপনারা কে কী চিকিৎসা দিবেন জানি না, তবে আপনারা চাইলে এই চিকিৎসাগুলো ফলো করলে আপনারা খুব দ্রুত ভালো রেজাল্ট পাইতে পারেন, কারণ ম্যাস্টাইটিস গরুর জন্য একটি মারাত্মক রোগ, এখানে গরুর অনেক বড় ধরনের ক্ষতিও হয়ে যায়। তো আপনারা গাভীটা দেখেই বুঝতে পাচ্ছেন যে আসলে এর কী পরিমাণ দুধ হবে। খামারি আমাকে যেটা বললো যে ভাই, এটা গাভীটা দ্বিতীয় বিয়ান ছিল এবং দ্বিতীয় বিয়ানে উনি মোটামুটি 12 লিটার পর্যন্ত দুধ পাইছে। তো উনি যেটা বললো যে গাভীটাকে তিনি খুব একটা ভালো খাবার দেন না, ফিড ভুসি যে পরিমাণ দেওয়ার কথা ওই পরিমাণে দেয় না। তো আমি তাকে বললাম যে পর্যাপ্ত পরিমাণ খাওয়া দিলে হয়তোবা দুধ আরও বাড়বে ইনশাল্লাহ। তো আমি গাভীটিকে যে চিকিৎসা দিলাম প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন মিলে, আমি তাকে মাংসের মধ্যে অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন দিয়েছি, তার বডি ওয়েট অনুযায়ী যতটুকু দেওয়া দরকার, এবং এর পাশাপাশি আমি যেটা দিয়েছি ব্যথানাশক ইঞ্জেকশন দিয়েছি 3 দিন, এবং 3 দিন অ্যান্টিবায়োটিক দিয়েছি। অ্যান্টিবায়োটিকের ডোজ কমপক্ষে 3 দিন, 5 দিন, 7 দিন আপনাকে অবস্থা ভেদে করতে হবে। তো আজকে আমাদের শেষ দিন ছিল, আলহামদুলিল্লাহ গরুটি মোটামুটি সুস্থ হয়ে গেছে, এই জন্য আমি আপনাদের সামনে ভিডিওটি শেষের দিন তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা এর পাশাপাশি গরুকে অবশ্যই মিষ্টি কেয়ার প্লাস বা মিষ্টি চেক এ জাতীয় পাউডারগুলো খাবেন, তার বডি ওয়েট অনুযায়ী যতটুকু প্রয়োজন। এবং আপনাদেরকে যে কাজটি করতে হবে, ম্যাক্স সালফার দিয়ে হালকা কুসুম গরম পানির সঙ্গে ম্যাক্স সালফার মিক্সড করে ওলানে যেদিকে ফুল আবেশি সেদিকে শেক দিতে হবে, এবং দিনে পর্যাপ্ত পরিমাণে কয়েকবার দুধ টানতে হবে, তাহলে আপনাদের গরুগুলো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।